Nè. কি জিরে বাটা রসুন আর পেঁয়াজ ভালো করে আবার মাছ ভালো করে কষিয়ে নেওয়া হবে রসুন আর পেঁয়াজের ভিতরে পেঁয়াজ আর রসুন জিরা খুব সুন্দর করে রুই মাছটা কষিয়ে নেওয়া হবে মাত্রই বাজার থেকে আনা হয়েছে টাটকা রান্না হবে এরপরে আলু আর বেগুন দিয়ে দেওয়া হলো মাছটার যেহেতু ঝোল রান্না করবো ওই কারণে এই দুটো তরকারিটাই ভালো লাগবে আপনারা চাইলে অন্য কোনো তরকারি দিয়ে দিতে পারেন ভালো করে তরকারির মাছটা খুব সুন্দর করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দেবো এখানে যাতে ভালো করে কষানো হয় সেচের পানি দেওয়া হলো মানে তরকারিটা একটু ভাপানোর জন্য তরকারি সিদ্ধ হওয়ার পানি তরকারিটা যাতে সিদ্ধ হয় সামান্য পানি দেওয়া হলো আর এরপরে দেওয়া হবে ঝোলের পানি একবারে ঝোলের পানি দিলাম না গ্রামে এইভাবে রান্না হয় নাড়াচাড়া দেওয়া হচ্ছে এরপরে জলের পানি দেওয়া হয়ে গেল একবারে আর এখন একটা মশলা দেওয়া হবে ওটা হচ্ছে পেঁয়াজ ভেজে রেখে বেটে সেটা যে পেঁয়াজ বেরেস্তা বেটে দেওয়া হলো লাস্টে এটা দিলে অনেক স্বাদ লাগে দেশি মাছের ঝোল এখন ঝোলটার জাল উঠলে খুব সুন্দর করে একটা জাল তুলে নিয়ে তারপরে নামিয়ে নেওয়া হবে মাছের ঝোলটা ঝোলটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে নামিয়ে নেওয়া হয়েছে চুলো থেকে তো আজকের মজার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেশি রুই মাছ একদম টাটকা গ্রামের এভাবে ঝোল তৈরি করা হয় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ